আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা রেসিপি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন। তো এটা আমি পিঠা বানিয়েছি আর চলে আসলাম মেন ভিডিওতে। এটা দুটো ডিম আমি ফেটে নিয়েছি, এটা হচ্ছে সাদা ডিম, লাল ডিম আপনারা যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। তো আমি সাদা দুটো ডিম দিয়ে এই পিঠাটা বানাবো। তো এখানে আমি হচ্ছে যে বড় চামচ দিয়ে, খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের চামচ দিয়ে আমি সাড়ে তিন চামচের মতো চিনি দেবো। এটা আসলে আইডিয়া করে, মানে আন্দাজ করে এটা দিলাম যে যেরকম চিনি খান আর কি। আর আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, এই জন্য হালকা একটু দিলাম। আর আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন। তো এটা, এই পিঠাটা পুরো কেকের মতো খাইতে লাগে, অনেক মজা লাগে খেতে। তো বাসায় কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের নাস্তা হিসেবে বা বিকেলের নাস্তা আবার টিফিন সব ক্ষেত্রে আপনারা এটা সার্ভ করতে পারেন, বেশ ভালো লাগবে। তো এভাবে আমি চিনিটা ডিমের মধ্যে গুলিয়ে নিব, চিনিটা পুরোটা যেন গলে যায়, কোনো ওই যে চিনির একটা কচকচা শব্দ হয় ওইরকম যেন না হয়, সব পুরো চিনিটা যেন গলে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চালের আটার গুঁড়া। এটা ময়দা দিয়ে করা যায় কি না আমি কখনো ময়দা দিয়ে করিনি, তো হয়তো বা ময়দা দিয়ে করা যাবে। তো আমি এটা চালের আটা দিয়ে করছি, এটা দিয়ে দেখে দিয়েছি। তো চিনিটা গলিয়ে ফেলেছি, তারপর এই যে আটা দিয়ে একটু গুলিয়ে নিব, এটা মাখিয়ে নিব। আর খুবই অল্প উপকরণ দিয়ে এটা করা যায়, বেশ কিছু লাগে না। দুঃখিত, বাইরের সাউন্ড আসছিল, কতবার যে ভিডিও অফ করবো অন করবো বুঝতেছি না, এদের আওয়াজে আর সহ্য হচ্ছে না। তো এখানে এই যে আটাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিব, মানে ব্যাটারটা এমন হবে যে কেকের ব্যাটারের মতো, বা ওই যে বিভিন্ন যে তেল পিঠা করে বা তালের পিঠা, মানে এই টাইপের তেল পিঠা যেরকম করে ঠিক সেরকম ব্যাটারটা হবে, ঘন, যাতে তেলের মধ্যে দিলে যেন ছড়ায় না যায় এরকম। তো ভালোভাবে মাখিয়ে নিব, আর ব্যাটারটা একটু পাতলা হলে আপনারা আটা মিশ করতে পারেন। তো আমি একটু একটু করে আটা দিচ্ছি আর মাখিয়ে মাখিয়ে দেখছি কতটা লাগবে আর কি। আর যেহেতু এটা শুকনো আটা, এই পিঠাটা বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হবে। একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে, এটা যত বেশি ফেটাবেন তত বেশি ভালো হবে। তো এটা আরও একটু আটা লাগবে, খুব বেশি পাতলা হয়ে গেছে, এটা তেলের মধ্যে দিলে ছড়ে ছড়ে চলে যাবে। আর এর মধ্যে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, মানে সাদা ফল যেটা আর কি সেটার গুঁড়ো দিতে পারেন, আর অথবা এই ভ্যানিলা এসেন্স। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, তো এই জন্য আমি ভ্যানিলা এসেন্সে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নিব। এই দুটো ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানানো যায়, আপনারা আশা করি পুরো ভিডিওটাই লাস্ট পর্যন্ত দেখবেন। আমি এই যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে,
আর এটা খুব বেশি চিনি দিলে বা খুব বেশি কড়া মিষ্টি বা চিনি দিলে পিঠাটা হয় কি, তেলের মধ্যে দিলে ছড়ে ছড়ে চলে যায়। তো মিডিয়ামভাবে দিবেন আপনারা। তো এই যে কয়েকটা ভাজছিলাম আগেও, যে বাড়িওয়ালার বাচ্চারা ছিল ওই বাচ্চাদের আবার দিলাম, তো ওটার ভিডিও করা হয় নাই, এখন হচ্ছে এটা ভিডিও করে দেখাচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিনি সাইজের আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিব, আর অল্প কিছু এই যে ছড়িয়ে ছড়িয়ে চলে যাচ্ছে এগুলোও খেতে অনেক ভালো লাগে। আর এটা খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি হয়, মানে একটা পিঠা ছাড়লাম এটা হতে হতে আরেকটা পিঠা যখন ছাড়বো এটা লাল হয়ে যায়, এমনকি উল্টায় দিলেই তারপর নামানো হয়ে যাবে এরকম, মানে পিঠাটা ভিতরেও হয়ে যায়, কোনো কাঁচা থাকে না। আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন, আমি ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়। আর খেতে তো মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর এটা একটু সাদার চেয়ে একটু ব্রাউন কালার বা লাল লাল এরকম একটু কালার করে ভাজলে ভালো লাগবে খেতে। আর অল্প অল্প করে দিয়ে অনেকগুলো পিঠা বানানো যায়, আর সবচেয়ে বড় কথা এটা খুবই অল্প সময় লাগে করতে। অনেক পিঠা আছে একটু চুলা জ্বালটা কমায়ে অনেক টাইম লাগে ভাজতে, তো এটা হচ্ছে চুলার জ্বাল কমই থাকবে, বেশি দিলে যে কালার বেশি পুড়ে যাবে ভালো লাগবে না। তো একটু লাল লাল দেখতে ভালো লাগবে জন্য একটু রেখে আমি হচ্ছে এটা উঠাই ফেলবো। এগুলো এখন নামালেও হবে, ভিতরে কোনো কাঁচা থাকবে না, কিন্তু একটু কালারটা ব্রাউন কালার হলে দেখতে ভালো লাগবে, এর জন্য এই কালার করে উঠে নিচ্ছি আমি। এই যে সামান্য একটু করে দিলেই এটা ফুলে যায় বা বড় হয়ে যায়। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে এরকম আর কি পিঠাটা। আর এগুলো উঠাই নেব, এগুলো খেতেও অনেক মজা লাগে, ঝুরা ঝুরাগুলান। আর এগুলো থাকলে পুড়ে যাবে, নিচেও কিছু আছে ওগুলো পুড়ে গেছে, ওগুলো তুলতে পারছিলাম না, আর এগুলো উঠাই নেব, এগুলো খেতে অনেক ভালো লাগে। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর, আর কালার অনেক সুন্দর হয়েছে, এখন এগুলো উঠাই নেব। আর ভিতরে কোনো প্রকার তেল থাকে না, সব পড়ে যায়। তো আমার বানানো শেষ, দেখুন মাত্র দুইটা ডিম দিয়ে কতগুলো পিঠা বানিয়েছি আমি, মিনি পিঠা। এগুলা কি পিঠা, কি যে নাম দিব এই পিঠার জানি না, আমি নিজের মতো করে করলাম। আর এই যে ভেঙে দেখাচ্ছি, কোনো কাঁচা নাই আর ভালোই হয়েছে, আর একটু ক্রিস্পিও হয়েছে, কিছু ক্রিস্পি করে নামাইছি, কিছু নরম করে নামিয়েছি। তো যার যেটা ভালো লাগবে সেরকম করে নামাবেন। আর খেতে তো মাশাল্লাহ অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগে আমার। তো এটা তেলের ডিম পিঠা বলবো না কি বলবো, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যে এই পিঠাটার নাম কি দেওয়া যায়। আর এই পিঠা ফ্রিজে রাখতে হবে না, এই পিঠা বেশ কিছুদিন আপনারা 4-5 দিন যে বাইরে রুম টেম্পারেচারে রেখে আপনারা খেতে পারবেন, কোনো বয়ামে বা এয়ারটাইট কোনো বক্সে রেখে দিবেন, আর এটা অনেক ভালো থাকবে, নষ্ট হবে না। এটা বাচ্চাদের নাস্তা দিতে পারেন, আপনারা নিজেরা খেতে পারবেন, অনেক ভালো লাগবে খেতে। তো আমি আজকে এটা বানিয়েছি, যখন ক্ষুধা লাগবে আর যখন খেতে ইচ্ছে করবে আর কি তখন খাবো। ভাত খাওয়ার পর মাঝে মাঝে মিষ্টি কিছু খাইতে মন চায়, যে মিষ্টি কোনো খাবার এরকম কিছু মন চায় খাইতে, তো ঘরেই বানিয়ে ফেললাম এই পিঠা, তো এটাই খাওয়া যাবে। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আপনারা এই পিঠাটা একবার হলেও
করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো অনেকগুলো পিঠা হয়েছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।